আবু দাউদ বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার মদনপুর গ্রামে। ওরা জন্ম থেকেই অভাবের সাথে সংগ্রাম করে মানুষ, একটা চোখ ও নষ্ট হয়ে গেছে ছোটবেলায়। চোখটা কিভাবে নষ্ট হয়ে গেছে? কাটা ফুটিল ছোটবেলায়। ছোটবেলায় খেজুর পাড়তে যেয়ে, ক্ষুধার তাড়নায় খেজুর পাড়তে গিয়ে ওর এই চোখটাই কাটা ফুটে চোখটা নষ্ট হয়ে যায়। এইভাবে বিভিন্ন জায়গায় ঘাত প্রতিঘাতের ভিতরে মানুষ তারপরে বড় হয়। বড় হওয়ার পরে ও ভ্যান চালাই জীবিকা নির্বাহ করে। ওর একটা মেয়ে, দুটো ছেলে, ছোট ছোট। এখন আপনারা বুঝতেই পারছেন ওর লিভার সিরোসিসে আক্রান্ত। তারপরও মানুষের কাছে ধার কর্জ করে ও চিকিৎসাটা নিচ্ছে, কিন্তু এই চিকিৎসার এইভাবে না, আরও অনেক কিছু হয়তো বা চিকিৎসা নেওয়া যেত, কিন্তু সেটা তো আদৌ সম্ভব না। একদম অপসাল এই এলাকায় বাস। এখানে মানুষের কাছে হাত পাতলেও 100-200 এটা দেওয়া অনেকের কষ্ট হয়ে যায়। তারপরও এইভাবে চিকিৎসা চলছে। এবং এই যে দুটো সন্তান, তিনটে সন্তান দেখে যায় পাড়াপড়শি সবাই মমত্ব বোধ নিয়ে ওর পাশে আসছে, কিন্তু আসলে করণীয় কিছু নাই। এখানে যে চিকিৎসা ব্যবস্থা সেটা তার পক্ষে কখনোই সম্ভব না। এইভাবেই দাউদ বসে আছে, সহযোগিতা পেলে হয়তো বা মৃত্যু তো সবার হবে, তবে সেটা হয়তো সুস্থভাবে সুন্দরভাবে পৃথিবীর থেকে বিদায় নেওয়া যেত। যদি পয়সার পরিমাণ বেশি থাকতো তাহলে হয়তো এই যন্ত্রণা কম হতো। মৃত্যু যত কোটিপতি হোক তা হবে, কিন্তু কষ্টটা কম হতো। এটাই দাউদের বাড়ি। মাঠে কোনো জমি জায়গা নেই, শুধু ভিটে বাড়িটায়। এই বাড়িটায় এখানে ওর বাস, এবং একটা ভ্যান চালায় জীবিকা নির্বাহ করে। এখন এই অবস্থায় আছে, সার্বিক সহযোগিতা কতটুকু পাবে সেটা সবার বিষয়। সবাই আছে বসে সহযোগিতায় করার সময়। এখানে এই বাড়িটায় ওর সম্বল, ছেলে মেয়েরা, এখন পাড়াপড়শি সবাই আসে, কষ্ট পায় ওর কষ্ট দেখে, কিন্তু করণীয় কি আছে? অপেক্ষায় আছে বন্দি পাখির মতো জীবনটাও, একটা নির্দিষ্ট খাঁচার ভিতরে বন্দি ছিল। দাউদের ছেলে এই শালিকটা পুষছে। শালিকটা যেমন বিপুল পৃথিবীতে বিচরণ করার কোনো ক্ষমতা তার নেই বন্দি খাঁচায়, আমরা যারা অসহায় দিনমজুর তাদের ঠিক পৃথিবীটা একটা খাঁচার ভিতরে পার হয়ে যায়। দাউদও সেই খাঁচায় বন্দি, ঘাত প্রতিঘাত অভাব অনটন সংগ্রাম করে একদিন পৃথিবী ছেড়ে পরপারে যাত্রা করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।